সিরাজগঞ্জে জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনের প্রচার প্রচারণা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনী সভা ও মতবিনিময়ে ব্যস্ত সময়ে কাটছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। রবিবার সকালে জেলার বেলকুচি উপজেলার চালা বাজার এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ বদিউজ্জামান ফকির। এর আগে সংবাদ সম্মেলনে মোটর সাইকেল প্রতীকের এ প্রার্থীকে সমর্থন জানান জেলা উপজেলা জাতীয় পার্টি। বেলকুচি প্রেস ক্লাবের উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আকবর হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ বদিউজ্জামান ফকিরকে দলীয়ভাবে সমর্থন জানান। এরপর প্রেস ক্লাব ও চালা এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির। গণসংযোগ শেষে প্রার্থী বলেন, নির্বাচিত হলে বেলকুচি উপজেলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা ও তাঁত শিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাকে গুরুত্ব দিয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি। উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী, আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমি শতভাগই নিশ্চিত আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের এই বেলকুচি হচ্ছে তাঁত শিল্পের এলাকা, এই তাঁত শিল্পটাকে কীভাবে ডেভেলপ করা যায় এটা আমার মাথার ভিতরে সবসময় থাকবে। প্লাস আমাদের এই বেলকুচি উপজেলাটাতে হচ্ছে লেগা দুইটা ইউনিয়ন, এই বেলকুচি সদর ইউনিয়ন প্লাস বর্দুল ইউনিয়নের লেগা নদী ভাঙ্গন কবলিত এলাকা, প্লাস আমাদের ওই যে আজুগড়াতে মৎস্য ইনস্টিটিউট আছে, মৎস্য আর ভেটেরিনারি কলেজ আছে, ওটাও হচ্ছে নদীর সাথেই। যে কোনো উপায়ে যেহেতু বড় একটা প্রতিষ্ঠান, আমার প্রথম টার্গেট থাকবো মনে করেন যে এই বর্দুল ইউনিয়ন প্লাস বেলকুচি ইউনিয়ন যার নদীতে না ভাঙে, যা যা করণীয় এগুলো করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকবো। প্লাস তাঁত শিল্পটাকে টিকা রাখার জন্য যেসব করণীয় কাজ আমি অবশ্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বিজয়ী করে অবশ্য অবশ্যই এগুলো করবো।